বন্ধুরা আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমনকে নিয়ে বেশ বিপদে পড়েছেন প্রতিমন্ত্রী মাহবুব। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে নিয়ে বেকায়দায় পড়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। গত দুই নির্বাচনে সহজে জয় পেলেও এবারই তিনি প্রথম ভোটের লড়াইয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। সাংসদ মাহবুব আলী এলাকার উন্নয়নে কি করছেন কি করেননি তা নিয়ে ভোটারদের মধ্যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার সায়েদুল হক সুমন সব বয়সী ভোটারদের নিয়ে যেভাবে ঈগল প্রতীকের প্রচারণা শুরু করেছেন, এবার মাহবুব আলীর নৌকা ঘাটে ভিড়বে কিনা এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। 2014 সালের সংসদ নির্বাচনে মোহাম্মদ মাহবুব আলী প্রথম এমপি নির্বাচিত হন, পরে 2018 সালেও তিনি জয়ী হন। মাহবুব আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি টানা দুবার এমপি এবং দ্বিতীয় দফায় প্রতিমন্ত্রী হয়েও নির্বাচনী এলাকায় প্রত্যাশিত উন্নয়ন করেননি। এলাকাবাসীর পাশে যেভাবে থাকার কথা সেভাবে থাকেননি। মুষ্টিমেয় কিছু নেতা ছাড়া দলীয় নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন ছিলেন। বিএনপি নেতার বাবার নামে প্রতিষ্ঠিত কলেজকে হঠাৎ মাহবুব আলী তার বাবার নামে নামকরণ করেন, যেটা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচার ভোটারদের মনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিভিন্ন গান ও কন্টেন্ট নির্মাণ করে ফেসবুকে আপলোড করা হচ্ছে। এদের মধ্যে ইএমটিভি নামে একটি ফেসবুক পেজ আলোচনায় এসেছে। এর কন্টেন্ট নির্মাতা মোহাম্মদ ইসমাইল মিয়া জানান, সুমন ভাইকে ছোটবেলা থেকে ভালোবাসি, এজন্য তার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছি। এ পর্যন্ত 16 থেকে 17টি ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে, সবগুলো ভাইরাল হয়েছে, 18 মিলিয়নের মতো ভিউ হয়েছে। তিনি বলেন, আমরা চাই বিনোদনের মাধ্যম প্রচার চালিয়ে যেতে, আশা করি প্রচারে নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহত রাখব। ব্যারিস্টার সুমনও তার নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমকে জোরালোভাবে কাজে লাগাচ্ছেন। সুমনের ফেসবুক ফলোয়ার রয়েছে 5 মিলিয়ন। নির্বাচনী প্রচারে সুমন প্রতিপক্ষের দুর্বল দিকগুলো তুলে ধরলেও নৌকার প্রার্থী মাহবুব আলী সরাসরি কোনো সমালোচনা করা থেকে বিরত রয়েছেন। তবে তার সমর্থকদের কেউ কেউ সুমনকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ এবং উস্কানিমূলক বক্তব্য রাখছেন। এই আসনে জয় পরাজয়ে চা শ্রমিকদের ভোটই নিয়ামক হিসেবে কাজ করছে। অতীতের ভোট পর্যালোচনা করলে দেখা যায় চা শ্রমিকরা বারবার নৌকাতেই ভোট দিয়ে আসছেন। অনেকের ধারণা এবার স্বতন্ত্র প্রার্থী সুমন চা শ্রমিকদের সুদিনে কিংবা দুর্দিনে পাশে থাকায় ব্যক্তি ইমেজের কারণে বেশ কিছু ভোট পেতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে সুমন এগিয়ে থাকলেও ভোটের সমীকরণ কী হবে এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করেন পর্যবেক্ষক মহল। তবে এসব অভিযোগ অস্বীকার করে তার আমলের সার্বিক উন্নয়নের কথা বিভিন্ন নির্বাচনী সভায় তুলে ধরেছেন মাহবুব আলী। তার বাবা তৎকালীন এমপিএ মাওলানা আসাদ আলী সাদাসিদের জীবনে অভ্যস্ত ছিলেন, যিনি এমপিএ হয়েও জনগণের প্রয়োজনের কথা চিন্তা করে পাঞ্জাবির পকেটে ছিল নিয়ে বেড়াতেন। তার বাবার পরামর্শেই তিনি এলাকার জনগণের সেবা করতে এসেছেন বলে প্রচার করেছেন। এছাড়া অতীতে এই আসনে নির্বাচনী ফলাফলের প্রতিফলনই আসন্ন নির্বাচনে দেখতে পাবেন বলে অনেকে মনে করছেন। অপরদিকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহানো জনগণের কষ্ট লাঘবে ইতিমধ্যে সৈয়দ সায়েদুল হক সুমন তার ব্যক্তিগত অর্থ ব্যয় করে এলাকায় 49টি ব্রিজ নির্মাণ করেছেন, বিতরণ করেছেন 37,000 আমের গাছ। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে সংহতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়ান ও খাবার সরবরাহ করেন। নিজের নামে ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করে এলাকার তরুণদের সংগঠিত করেন। দেশের বিভিন্ন জেলায় গিয়ে তার একাডেমির একাদশের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে এর সুনাম সারা দেশে ছড়িয়ে দেন। ওই সব ম্যাচে তিনি নিজে অংশ নিয়ে এবং মাঠে আগত দর্শকদের উদ্দেশ্যে মনোমুগ্ধকর বক্তব্য দিয়ে উন্মাদনার সৃষ্টি করেছেন। তিনি চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলার বাদীসহ জনস্বার্থে বেশ কয়েকটি রিট দায়ের করেন। করোনাকালে ও সিলেটের বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ান এবং বিপুল অর্থ সংগ্রহ করে বিতরণ করেন। এসব বিষয় এলাকার ভোটাররা আলোচনা করছেন। তো বন্ধুরা, কি ঘটবে 7 তারিখে? আর মাত্র কয়েকদিন, কয়েকদিনের মধ্যে কিন্তু টের পাওয়া যাবে কে পড়তে যাচ্ছেন বিজয়ের মালা। ব্যারিস্টার সুমনকে আমরা বরাবরই ভালোবাসি এবং সবার প্রত্যাশা ব্যারিস্টার সুমন নির্বাচিত হয়ে আসুক। আমারও প্রত্যাশা রইল আপনাদের মতোই। সবাই কমেন্টস করুন, ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। খোদা হাফেজ।